একজন গোলাম মসিহ, রাজনীতি থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত, জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক, ছিলেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব। 2014 এর নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসার পর 2015 এর ফেব্রুয়ারির 22 তারিখে নতুন দায়িত্ব গ্রহণ। দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেদিন নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছিলেন, সৌদি প্রবাসীদের কল্যাণে কাজ করব, প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সেবার দরজা সবসময় খোলা থাকবে। তার এই বক্তব্য নিয়ে তখন অনেকে সমালোচনা কিংবা মজা করলেও 5 বছরের দায়িত্ব পালনে নিজেকে ঠিকই প্রমাণ করে গেছেন তিনি। যার জন্য আপনাদের সাথে হয়তো ইন্টারঅ্যাকশন একটু কম হয়েছিল, কয়েকটা বিশেষ কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। যে সময় তিনি দায়িত্ব নেন ঠিক সে সময়টা ছিল একটা চ্যালেঞ্জে। দূতাবাসের উপর ছিল না প্রবাসীদের তেমন কোনো আস্থা, খোলা ছিল না ভিসা, দালালে ভরপুর ছিল দূতাবাস প্রাঙ্গণ। 2015 থেকে 2020 কথা অনুযায়ী কাজ, এই 5টি বছরে অনেক কিছুর পরিবর্তন। ভিসা চালু, সাধারণ ক্ষমা, ডিজিটাল পাসপোর্ট, প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পাঠানো, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা এবং দেশে পাঠানো, সরকার থেকে সৌদি আরবে বাংলাদেশি স্কুলগুলোর জন্য অনুদান, নিজস্ব ভবনে দূতাবাস, দালালমুক্ত একটি দূতাবাস উপহার দেয়া, প্রবাসীদের নিয়ে আয়োজিত বৈশাখী মেলা সহ নানা উৎসবেও করে গেছেন সহযোগিতা। সর্বশেষ আলোড়ন সৃষ্টি করেছিল বিজয় ফুটবল গোল্ড কাপ সহ এমন অনেক কাজ রয়েছেন যার ফলশ্রুতি রিয়াদের মানুষের মুখে মুখে প্রশংসিত তিনি। এছাড়াও দায়িত্ব পালনের প্রথম দিন যে কথা বলেছিলেন, দায়িত্ব পালনের শেষ দিন পর্যন্ত সে কথা রাখার মতন একজন সফল রাষ্ট্রদূত দেখেছেন রিয়াদ। তার দরজা ঠিকই উন্মুক্ত ছিল সবার জন্য, আর এই উন্মুক্ত থাকার ফলে সরাসরি সহযোগিতাও পেয়েছেন শত শত প্রবাসী নিজেদের সমস্যার কথা বলতে পেরে। আমি খুব অসহায় মানুষ, সৌদি আরবে যে কোনো কর্মভূমি চলে আসছিলাম অনেক টাকা খরচ করে, আমার দেশেও কোনো চিকিৎসা মতো টাকা নেই, তাই আমি মনে নিজস্ব বলে মনে মনে বলছিলাম যে আমি সারের কাজ যাবো, আল্লাহ আমার আনছে, আমি সারের কাজ নিজে মনে চলে গেছিলাম, যাইয়ে বললাম স্যার আমার আমার পা বাড়িতে অপারেশন, দেশে যাওয়া অপারেশন করতে হবে, অপারেশন কোনো শক্তি নেই আমার, স্যার আমার দেশে যাওয়ার জন্য টিকিট দিয়েছে, স্যার আমার টিকিট দিয়েছে, স্যার নগদ টাকা দিয়েছে, আমি এতে খুশি, এম্বাসি উনি যাই আমার নিজে হাতে ওই সৌদি আরব ইয়ার কাছ থেকে যাওয়াদের কাছ থেকে উনি নিজে হাতে আমার 1-1.5 লাগিয়ে দিয়েছে। মানে যা যা করেনি সব এম্বাসি করছে, সব এম্বাসি করেছে, কোনো প্রকার আপনাকে হয়রানি শিকার হতে হয়েছে? হয়রানি কোনো হয়রানি শিকার হয়নি, অনেক লোক এম্বাসিতে না আসে অনেক লোক দুর্নাম করে, আর আমি আমি এম্বাসির কাছে চিরঋণী, আমি কৃতজ্ঞ, আমার খুব উপকার। দায়িত্বের শেষের দিকেও ভেবে গেছেন প্রবাসীদের নিয়ে, করোনা মহামারীতে অসুস্থ এবং ফ্লাইট বন্ধের কারণে সৌদিতে আটকা পড়াদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যার ভূমিকা ছিল অত্যন্ত। সফল এই রাষ্ট্রদূত গোলাম মসি দায়িত্ব শেষে চলে গেছেন ঠিকই, কিন্তু তার 5 বছরে এমন অনেক কাজ আছে যে কাজের মাধ্যমে তিনি থাকবেন প্রবাসীদের অন্তরে আজীবন। অনেক অনেক ভালো থাকুক প্রবাসীদের সফল বিদায়ী এই রাষ্ট্রদূত, শুভকামনা বর্তমান সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত।